Assalamualaikum আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 দিনের কঠোর লকডাউন শুরু আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ভোগান্তি নিয়েও ঢাকা ফিরছে মানুষ বাগেরহাটের ফকিরহাটের সড়ক দুর্ঘটনায় 6 যাত্রী নিহত পদ্মা সেতুর পিলারের সঙ্গে রোরো ফেরির ধাক্কায় আহত অন্তত 20 কুরবানির পশুর চামড়ার দাম আশা জাগাতে পারেনি মৌসুমী ব্যবসায়ীদের ভিন্ন বক্তব্য আড়তদারদের রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনায় আরো 22 জনের মৃত্যু ময়মনসিংহ হাসপাতালে ঈদের মধ্যেও চলছে সেবা কার্যক্রম দর্শক শিরোনাম শুনলেন এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত 14 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে সকাল 6টায় শুরু হওয়া এই বিধি নিষেধ চলবে 5 অগস্ট রাত 12টা পর্যন্ত মানুষের চলাচল নিয়ন্ত্রণ সহ সব ধরনের দোকানপাট গণপরিবহন এবং শিল্প কারখানা বন্ধ রয়েছে কঠোর লকডাউনে মাঠে রয়েছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী এদিকে ঈদের ছুটি কাটিয়ে সকাল থেকেই রাজধানীতে ফিরছে মানুষ তবে লকডাউনে কোনো পরিবহন চলাচল না করায় ভোগান্তি নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা আমাদের তো বন্ধ দেয়নি বলে খাদ্য পূর্ণ তো এই জন্য এটা খোলা থাকবে বলে কোর্টে যাচ্ছি একটু কোর্ট তো শুক্রবার বন্ধ তার সঠিক জানি না কালকে গেছিলাম মিটফুট হসপিটালে মানে বড় বোনের ছেলের অসুস্থ লকডাউনের বিষয়টা তো আগে থেকেই ডিক্লেয়ার করা এবং প্রজ্ঞাপন জারি করা আছে প্রজ্ঞাপন অনুযায়ী যাদের সুযোগ মানে মানে যে জরুরি সেবা বা যতটুকু বেরোর সুযোগ আছে তারা তো তাদের প্রয়োজনে বেরোচ্ছে কিন্তু এছাড়া যদি ব্যতিক্রম হয় তাহলে তাদের তো আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক এই মুহূর্তে আবদুল্লাপুরে আছেন আমাদের সহকর্মী ড্যানি ড্রং আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে ড্যানি লকডাউনের সার্বিক পরিস্থিতি এবং ঢাকায় ফেরা মানুষের কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানান হাফিজ আপনাকে ধন্যবাদ আসলে সার্বিক পরিস্থিতির কথা যেটি জানতে চাইলেন সেটি যদি বলতে হয় যে ঢাকা শহরের কিন্তু আগের মতোই সেই আমরা সেনাবাহিনীর চেকপোস্ট দেখতে পেয়েছি যে জায়গায় জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে সেগুলোতে তৎপরতা কিন্তু চলছে এবং যারা বের হচ্ছেন ঘর ছেড়ে বাইরে তো তাদেরকে কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদের মধ্যেই পড়তে হচ্ছে আর দ্বিতীয় প্রশ্ন যেটি করলেন আসলে ঢাকায় ঢোকা এবং বের হওয়ার সার্বিক পরিস্থিতি সেই চিত্র আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাফিজ আমরা যেমন দেখতে পেয়েছি যে যারা আসলে গতকালকে ফিরতে পারেননি তাদের মধ্যে তারা আসলে অনেকটাই বলা চলে যে দলে দলে মিছিলের মতো করে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন যে ফিরছেন তারা বলছেন যে অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু পায়ে হেঁটে এই ঢাকা পর্যন্ত পৌঁছাচ্ছেন আবার ঠিক বিপরীতে রাস্তার সড়কের উল্টা পাশে আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন সেটি হচ্ছে তারা ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন তারা যারা বের হচ্ছেন তাদের কাছে আমরা এটি প্রশ্ন করেছিলাম যে লকডাউন যেহেতু তার মধ্যেও কেন ঢাকা ছেড়ে আসলে বের হতে হচ্ছে বা বের হচ্ছেন তারা তারা যেমনটি বলছেন যেহেতু এটি দীর্ঘদিনের একটি লকডাউন এবং কঠোর লকডাউন সেটিতে আসলে সবকিছুই যেখানে বন্ধ থাকবে সেটিতে আসলে তারা তাদের কাজও কিন্তু তারা করতে পারবেন না সেহেতু তারা যেমনটি বলছেন যে ঢাকায় আসলে এই ভাড়া বাসায় কিংবা তাদের যে ধরনের তারা দিন খেটে খাওয়া তাদের যে উপার্জনের যে পথটি রয়েছে সেটি আসলে যেহেতু বন্ধ থাকবে সেহেতু তারা চেষ্টা করছেন যে ঢাকা ছেড়ে বাইরে বের হয়ে অর্থাৎ নিজেদের গ্রাম কিংবা বাড়িতে গিয়ে ঢাকার বাইরে যা রয়েছে তাদের সেখানে গিয়ে তারা এই কয়দিন তারা টিকে থাকবেন এমন চেষ্টার জন্য তারা আসলে বের হচ্ছেন আর ঢাকায় যারা প্রবেশ করছেন আমরা এমনটিও দেখতে পেয়েছি যে দূর দূরান্ত থেকে অর্থাৎ সদরঘাট থেকে এই আবদুল্লাপুর পর্যন্ত যাত্রীরা হেঁটে পর্যন্ত আসছেন এমন যাত্রীদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি বা তাদেরকে পেয়েছি তারা যেমনটি বলছেন যে এই ঈদ যাত্রায় এই ফেরার যে সময়টা এটি একটি অবর্ণনীয় একটি কষ্টের মধ্যে তাদেরকে পড়তে হয়েছে বা পড়তে হচ্ছে তারা যেমনটি বলছেন যে দূর দূরান্তের এই পথ সরকার চাইলেই কিংবা রাষ্ট্র চাইলেই কিন্তু পারতো যে আরও একটি দিন সময় দিতে এবং যেটি তারা হয়তো এই ঈদ শেষ করে তারা নিজ নিজ গন্তব্যে তারা কিন্তু চলে আসতে পারতেন কষ্ট কম করে তো এমন অবস্থায় কিন্তু যেহেতু পড়তে হয়েছে যেহেতু আজকে থেকেই কঠোর লকডাউন শুরু সেহেতু তাদের এই দুর্ভোগের মাত্রা বা কষ্টের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন তারা এও আমাদেরকে জানাচ্ছেন যে
যেহেতু লকডাউন হবেই এবং লকডাউন সবাই মানবেই আগের মতো, তো সেই ক্ষেত্রে তাদেরকে এই যাওয়া আসার পথটি যেন একটু সুগম করা যেত বা একটু কষ্ট কষ্টের কথাটা একটু বিবেচনা করার উচিত ছিল, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। তো এই কিন্তু আমরা যারা ঢাকায় ঢুকছেন বা বেরোচ্ছেন, অর্থাৎ দুপাশেই কিন্তু আমরা যাত্রীদের সাথে যা মুখ থেকে যা পাচ্ছি সেটি হচ্ছিল কষ্ট এবং কষ্টের কথা। তো এমন প্রেক্ষাপটেই আসলে প্রথম দিনের লকডাউনের আমরা সার্বিক চিত্রটিও আমরা দেখতে পাচ্ছি। তো হাফিজ, এই মুহূর্তে আমার সাথে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী আরিফ, যিনি আছেন শাহবাগে। ড্যানি, আপনাকে ধন্যবাদ জানাই। আজকে সাপ্তাহিক ছুটির দিন, তার উপর আবার ঈদের তৃতীয় দিন। এমনিতেই সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার রাজধানীতে কিন্তু আমরা দেখি যে মানুষ আসলে কম বের হয়, এবং ছুটির দিনে কিন্তু ছুটি থাকায় বেশ বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকে, সেখানে মানুষের যে চলাচল সেটি কম থাকে। তার উপর ঈদের তৃতীয় দিন, সব মিলিয়ে আসলে রাজধানীতে আজকে মানুষের চলাচল খুবই কম। আমরা আপনি দেখাতে চাচ্ছি যে আজকে থেকে যে লকডাউন শুরু হয়েছে, আমরা সামনেই একটি চেকপোস্ট আছে, চেকপোস্টে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে ঠিক বসেই কাটাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে, এবং কোনো বেগ পেতে হচ্ছে না তাদেরকে, যেহেতু এখন আবার জুমার সময়, যে দুপুর হয়ে গেছে, অনেকে জুমার নামাজ পড়তে যাবেন। সকালবেলা আমরা কিছুটা মানুষের বাইরে বের হওয়া দেখেছি, অনেকে আবার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় ঢুকেছেন, যারা ঈদ করতে গ্রামের বাড়ি গেছেন তাদেরকে আমরা দেখেছি ঢাকায় ঢুকতে। তবে গণপরিবহন না থাকতে তারা কিন্তু অনেকে হেঁটে এসেছেন, রিক্সায় চড়ে এসেছেন, এখনও কিছু কিছু রিক্সা চলছে রাস্তাঘাটে। তবে সেই পরিমাণ অন্যান্য দিনের তুলনায় যেভাবে রিক্সা বা অন্যান্য যে পরিবহন চলে সেটি আসলে এখন একদমই নেই, গণপরিবহন চলছে না লকডাউনের কারণে। রিক্সার পাশাপাশি দু একটি ভ্যান, দু একটি ব্যক্তিগত গাড়ি আমরা দেখতে পাচ্ছি, যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন। আর আপনি জানেন যে লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবেন না, তাই সে জরুরি পরিষেবার মধ্যে আওতায় যারা থাকে তারাই বের হয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় আজকে চেকপোস্ট দেখেছি, চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তৎপরতাও দেখেছি, সকাল থেকে তারা চেক করছেন। আমরা দেখেছি যে অনেকেই আবার যে বের হয়েছেন, অনেকেই কিন্তু আবার চুমকো যে অজুহাত সেটিও দিচ্ছেন, আমরা এই 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 যে অজুহাত সেটিও এখনও দেখতে পাচ্ছি, এবং অনেকে জানিয়েছেন আমি আজকে অনেকে দেখেছি আসলে তারা চিকিৎসার কথা বলে যাচ্ছেন, কিন্তু তাদের হাতে চিকিৎসা যে সেবা নেওয়ার জন্য যে চিকিৎসাপত্র সেটি আসলে ছিল না। অনেকেই বলেছেন তারা তারা বাজার করতে যাচ্ছেন, অনেকে বলেছেন যে বাজার করতে বের হয়েছেন, কিন্তু তাদের কাছাকাছি বাজার থাকতেও অনেকে আসলে দূরে বাজার করতে যেয়েছেন, তাদেরকে আসলে আইনের আওতায় আনতে দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনী। এরকম ছোটো ছোটো ঠুনকো অজুহাতে দু একজনকে বের হতে দেখেছি। তবে আজকে যে লকডাউন শুরু হয়েছে সেখানে আসলে খুব বেশি মানুষের চলাচল আমরা রাস্তায় দেখতে পাইনি, খুব বেশি ব্যক্তিগত গাড়িও চলাচল করেনি, দু একটি রিক্সা চলেছে, রিক্সায় আমরা দেখেছি যারা ঢাকার দিকে মানুষ ঢুকছেন অন্যান্য অঞ্চল থেকে তারাই শুধু এসেছেন, ঢাকায় যারা থাকেন এবং কর্মরত বিভিন্ন অফিসে কর্মকর্তা তারাই অনেকে এসেছেন। আরেকটি বিষয়, এবার লকডাউনে কিন্তু কলকারখানা সহ সব ধরনের অফিস আদালত বন্ধ থাকবে, সেই কারণে আসলে মানুষ কিন্তু রাজধানীতেও অনেক কম, আসলে কম পরিমাণে অনেকে ঢুকেছেন যারা কলকারখানা, এবং জানেন যে যারা থাকে, যারা চাকরি করেন তারা আসলে ঢাকায় অনেকটাই আসেন না, তাদের অনেক দিন ছুটিতেই আসলে থাকতে হবে, সে কারণে গ্রামে অনেকে থেকে গেছেন, সে কারণে আসলে এবারে লকডাউনের প্রথম দিন খুব বেশি মানুষের চলাচল আসলে রাস্তাঘাটে নেই, রাস্তা অনেকটা ফাঁকাই বলা চলে। তো ফিরছি আপনার কাছে স্টুডিওতে। আরিফ ও ড্যানি, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর দুটি স্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ ও ড্যানি ড্রং। দর্শক, এবার চট্টগ্রাম থেকে লকডাউন পরিস্থিতির খবর জানাচ্ছেন আব্দুল হামিদ নিহন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, পবিত্র ঈদুল আজহার পর যে কঠোর বিধিনিষেধ এসেছে তার প্রথম দিন আজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম হাটহাজারী প্রবেশ পথে। এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি, সকাল থেকেই এই চেকপোস্টে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছেন এবং তারা বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করছেন, এমনকি জনগণকে সতর্ক করছেন, বিনা প্রয়োজনে কেউ বের হলে কেন বের হয়েছেন সেটিও তারা জিজ্ঞেস করছেন, আর প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকে প্রয়োজন না থাকলে বাসায় ফিরে যাওয়ারও আহ্বান তারা জানাচ্ছেন। আমরা যে বিষয়টি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা হচ্ছে,
অন্যান্য দিনের তুলনায় রাস্তায় তেমন গাড়ি নেই, তবে এখনও পর্যন্ত অনেকে শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছেন, গাড়ি না পেয়ে অনেকে হেঁটে হেঁটে তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে হাটাজারি থেকে সর্বশেষ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কঠোর লকডাউনের প্রথম দিনে কিছু কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। অল্প সংখ্যক পরিবহন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। ঈদ শেষে কিছু কিছু কর্মমুখী মানুষ কর্মস্থলে ফিরতে দেখা গেছে। এছাড়া আজও ঈদে ঘরমুখী মানুষ বাস, ট্রাক ও পিক আপ ভ্যানে যাচ্ছে। সকাল থেকেই হাইওয়ে পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কা ইজি বাইকের 6 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 7:15 দিকে উপজেলার বৈলতলি প্রাইমারি স্কুল এলাকায় দুর্ঘটনা ঘটে। বাগেরহাট ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 6 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠায়। কঠোর লকডাউন শুরুর প্রথম দিন সব কিছু উপেক্ষা করে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। এসব যাত্রী ঢাকায় পৌঁছানোর পর পায়ে হেঁটেই যার যার গন্তব্যে যাচ্ছেন। সকাল থেকে হাজার হাজার যাত্রী ও শত শত যানবাহন পারাপার হতে দেখা গেছে ফেরিগুলোতে। তবে আগের চেয়ে আজ যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছে। এদিকে পদ্মা সেতুর 16 নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি শাহ মখদুমের ধাক্কা লেগে অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। দর্শক, বাংলা বাজার ঘাট থেকে ঢাকামুখী মানুষের আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদুর রহমান। ধন্যবাদ, আমি এখন আছি মাদারপুর বাংলা বাজার ঘাটে। আসলে আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী অনেক যাত্রী ফেরিতে পার হচ্ছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্স, পণ্যবাহী গাড়ি এবং কৃষি পণ্য, এই ধরনের গাড়ি আমরা দেখেছি। কিন্তু আমরা যেটা সকাল থেকে আটের দিনে দেখতে পেয়েছি যে বাংলা বাজার থেকে আসলে বাংলা বাজার ফেরিঘাট অনেকটাই ফাঁকা। আমরা সকালে দেখতে পেয়েছি যে এখান থেকে তেমন কোনো যাত্রী নেই বললেই চলে ঢাকামুখী। এখান থেকে আমরা ঘাট কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএর ম্যানেজার সালাউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছেন যে এই সকাল থেকে আজকে যে কঠোর লকডাউনের মধ্যে 16টি ফেরি মূলত চলাচল করছে। সেখানে বাংলা বাজার থেকে যে ফেরিগুলো ঢাকামুখী হচ্ছে অনেকটাই ফাঁকা। কৃষি পণ্য এবং জরুরি সেবামূলক পরিবহন ছাড়া এছাড়া তেমন কোনো যাত্রী নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে বাংলা বাজার ঘাট থেকে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর চামড়ার দাম আশা জাগাতে পারেনি মৌসুমি ব্যবসায়ীদের। সরকার প্রতি বর্গফুটের দাম 5 টাকা বাড়ালেও তার প্রভাব দেখা যায়নি কাঁচা চামড়ার বাজারে। ব্যবসায়ীরা বলছে কিছুটা লাভের আশায় চামড়া কিনলেও আড়তে এসে আশানুরূপ দাম মিলছে না। যদিও আড়তদারদের দাবি নির্ধারিত দামই কেনা বেচা হচ্ছে চামড়া। প্রতিনিধি শাহরিয়ার অন্তু ও গিয়াসুদ্দিন মিয়ার রিপোর্ট জানাচ্ছেন শামসাবৃত উচ্ছ্বাস। রাজশাহীতে কোরবানির পশুর চামড়া নিয়ে ক্ষতির শঙ্কা জেঁকে বসেছে মৌসুমি ব্যবসায়ীদের ওপর, কিন্তু অন্যদিকে আড়তদাররা রয়েছে লাভের আশায়। কিন্তু লকডাউনের কারণে ঢাকা থেকে খরিদ্দাররা না এলে চামড়া পচে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তারা। ট্রেনারি আলাদা লক্ষ লক্ষ টাকা মানুষ পাবে 30% টাকা দিয়ে। চামড়ার দাম হয়েছে 2 টাকা 5 টাকা, আর এতে লবণের দাম 20 টাকা, আর কর্মচারী হয়েছে একটা লবণ দিতে হয়েছে 50 টাকা খরচ। সরকার নির্ধারিত লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া 33 টাকা ও খাসির চামড়া 14 টাকা হলেও মৌসুমি ব্যবসায়ীরা গ্রাহক পর্যায়ে খাসির চামড়া কিনছেন 20 টাকা এবং গরুর চামড়া কিনছেন 500 থেকে 600 টাকা দরে। কিন্তু ফলাফল নিয়ে এখন বিপাকে অনেকেই। মধ্যস্থ বগিদের কারণে সঠিক দাম পাচ্ছে না বলে অভিযোগ তাদের। বড় আড়িগুলো 500 550, হাইস্ট 600 কিনলাম। ক্রেতা কম কিন্তু বিক্রেতা বেশি, সেই কারণে ওরা বিরক্ত হয়ে চামড়াগুলো রেখে চলে গেছে। বর্তমানে রেট 200 300 400, হাইস্ট 500, এর বেশি কোনো চামড়ার দামই নাই। পাওনা টাকা ও ব্যাংক ঋণ না পাওয়ায় চামড়া ব্যবসায় স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী। সরকারের যদি ওনারে নতুন করে ঋণ দেয় এবং ব্লক অ্যাকাউন্ট করলে আমাদের মনে নাকি ব্যবসাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বরিশালের গরু নদীর চিত্র রাজশাহীর মতোই।
বাসাবাড়ি ঘুরে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করে চামড়া আড়তে বিক্রি করার জন্য আসার পর দাম নিয়ে হতাশ তারা। চামড়া কিনছি করোনার কারণে, ঠিক আছে, চামড়া লস হইতেছে। একটা ছাগলের চামড়া 10-15টা কিনি, 100,000 বদলা খরচ, 100,000 লুন। এছাড়াও করোনার প্রভাবে ট্যানারি মালিকরা না আসায় চামড়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এখানকার ব্যবসায়ীরাও। মোকামে ঈদের আগে ফোন দিছি, ফোন ধরছে, কিন্তু এখন আমরা ফোন দিই, কোনো ফোনই ধরে না। কোম্পানিগুলো সিন্ডিকেট না করে সঠিক মূল্য দিয়ে, সঠিক মূল্যায়ন করে চামড়া ক্রয় করে, তাহলে আমাদের মতো ব্যবসায়ীরা উপকৃত হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে করোনা প্রসঙ্গ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজতানি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 6 জন, উপসর্গে 15 জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও 1 জন মারা যান। 24 ঘন্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া 22 জনের মধ্যে রাজশাহীর 11, নাটোরের 2, চাঁপাইনবাবগঞ্জে 4, নওগাঁয় 1 ও পাবনার 4 জন করে আছেন। ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে মুমূর্ষু অবস্থায় রোগীর ভর্তি হচ্ছে অর্ধশত। এদের মধ্যেও সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। সংকটময় পরিস্থিতিতে বারুষের সেবাকেই প্রাধান্য দিচ্ছেন তারা। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন এস এম খোরশেদ আলম। ময়মনসিংহ বিভাগ সহ আশপাশ আরও 5 জেলার করোনা রোগী আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। প্রতিদিনই মুমূর্ষু অবস্থায় গড়ে অর্ধশত রোগী ভর্তি হচ্ছেন। দ্বিগুণ রোগী চিকিৎসায় থাকা অবস্থায় ঈদের মধ্যে চিকিৎসা সেবা দিয়েছেন সংশ্লিষ্টরা। অক্সিজেন সংকট থাকলেও চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগীর স্বজনরা। আমরা ভালো চিকিৎসা পাচ্ছি, এখন আমাদের রোগী আল্লাহর রহমতে সুস্থ। ঈদের পরের দিনও পাইছি, ঈদের দিনও পাইছি, এখনও পাইতেছি। রোগী মোটামুটি সুস্থ। আইসোলেশনে যারা আছে তারা তো চিকিৎসা পাচ্ছে, কন্টিনিউ আপনার অক্সিজেন পাচ্ছে। আগে খারাপ ছিল বেশি, এখন মোটামুটি ভালো। ঈদ উৎসবে যেন সেবা বিঘ্নিত না হয় সেজন্য সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। যাতে সেবা বিঘ্নিত না হয় সেই চেষ্টা আমরা করে গেছি এবং সকল ডাক্তারকে আমরা পালাক্রমে ডিউটি দিয়ে সেবা কার্যক্রম আমরা চালিয়ে গিয়েছি, তাতে করে আমাদের আরো কোনো সমস্যা হয়নি। অক্সিজেন সংকট মোকাবিলায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন অনেকে। সবাইকে সহযোগিতার হাত আরো প্রসারিত করার আহ্বান হাসপাতাল পরিচালকের। আমার লিকুইড অক্সিজেনের যেমন কোনো সমস্যা নাই, প্রেশার কম, বাট সাপ্লাই কিন্তু কন্টিনিউয়াসলি আছে এবং ট্রাক এখানে যথাসময়ে এসে ওরা ভরণ করে দিয়ে যায়। এখন এই সিলিন্ডার অক্সিজেন দিয়ে আমার অন্যান্য রোগীদের যে সেবাটা, এটা আমরা সিলিন্ডারের সংখ্যা যত বেশি হবে আমরা তত কমফোর্টেবলি দিতে পারবো এবং রোগীরা আর অক্সিজেন সমস্যা করবে না। এই মুহূর্তে তো আসলে সরকারের পাশাপাশি সকলেই যদি একই পদ্ধতিতে এরকম এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা করোনা মহামারীকে সফলভাবে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। এস এম খুরশেদ আলম, মাই টিভি। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে রাত 12টার পর থেকেই ইলিশ শিকারে গভীর সমুদ্রে যাত্রা করবে পটুয়াখালীর কলাপাড়ার মাছ ধরা ট্রলারগুলো। ইতিমধ্যে ট্রলার মেরামত সহ জালের নতুন সুতার বুনন দিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে ফিরে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ, এমন প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের। দর্শক, এর সাথে শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 দিনের কঠোর লকডাউন শুরু। আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি, ভোগান্তি নিয়েও ঢাকা ফিরছে মানুষ। বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় 6 যাত্রী নিহত, পদ্মা সেতুর পিলারের সঙ্গে রোরো ট্রেনের ধাক্কায় আহত অন্তত 20। কোরবানির পশুর চামড়ার দাম আশা জাগাতে পারেনি মৌসুমি ব্যবসায়ীদের বিভিন্ন বক্তব্য আড়তদারদের। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনায় আরও 22 জনের মৃত্যু। ময়মনসিংহ হাসপাতালে ঈদের মধ্যেও চলছে সেবা কার্যক্রম। পেগাসাস ব্যবহার করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।
এবং প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারানোর পর বিকেলে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbtv এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।